হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিয়ার্স আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনাদের আশেপাশে কেউ কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসে আক্রান্ত কি না সাম্প্রতিক একটি মেডিকেল জার্নালে তিনটি লক্ষণের কথা বলা হয়েছে যার মাধ্যমে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আপনার চারপাশে কেউ কোভিড নাইন্টিনে আক্রান্ত কি না প্রথমত কারো দেহে করোনা থাবা বসালে কাশির সঙ্গে শুকনো কফ থাকবে দ্বিতীয়ত হঠাৎ করে খুব জ্বর আসবে সে জ্বর চট করে নামতে চাইবে না এবং তৃতীয়ত জ্বরের সাথে শুরু হবে শ্বাসকষ্ট সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে ফুসফুসে ফুসফুস ফুলে উঠবে এছাড়া নানারকম সমস্যা দেখা দেবে শরীরে ব্যথা এবং সর্দি থাকবে যদি আপনার আশেপাশে কারো সর্দি থাকে জ্বর থাকে কাশি থাকে শুকনো কফ থাকে কিন্তু শ্বাসকষ্ট নেই তাহলে বুঝবেন তার করোনা হয়নি কিন্তু এই সমস্ত লক্ষণের সাথে যদি শ্বাসকষ্ট এবং গলা ব্যথা থাকে তবে বুঝবেন তার কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের লক্ষণ এর মধ্যে রয়েছে আপনার এই সমস্ত লক্ষণগুলো নেই তার মানে আপনার করোনা ভাইরাস হয়নি কিন্তু আপনি এটা নিশ্চয়তা দিতে পারবেন না যে আপনি এই ভাইরাস থেকে কখনোই আক্রান্ত হবেন না সো সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে বা যে সতর্কতা পালন করতে হবে তা হচ্ছে এক পাবলিক টয়লেট ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে দুই জনসাধারণের ব্যবহৃত যে কোনো জিনিস ব্যবহারে সতর্ক থাকতে হবে তিন জনসমাবেশ এড়িয়ে চলতে হবে চার গণপরিবহনে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে হবে পাঁচ ভ্রমণের ক্ষেত্রে হাঁচি অথবা কাশির সময় কনুর ভাজে অথবা টিস্যুতে মুখ নাক ভালো করে ঢেকে হাঁচি কাশি দিতে হবে এবং টিস্যুটি দুটো ডাস্টবিনে ফেলে দিতে হবে মাস্ক ইউজ করলে সেক্ষেত্রে নাক মুখ ঢেকে রাখতে হবে অযথা মাস্ক ধরা যাবে না এবং প্রতিবার মাস্ক ইউজ করার পর সেটা ডাস্টবিনে ফেলে দিতে হবে ছয় পর্যাপ্ত তাপমাত্রায় রান্না করতে হবে যেখানে সেখানে তুতু বা কফ ফেলা যাবে না এবং অসুস্থ প্রাণী থেকে সবসময় দূরে থাকতে হবে সাত জ্বর কাশি আছে এমন ব্যক্তির কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে প্রতিনিয়ত অ্যালকোহলযুক্ত হ্যান্ড রাব অথবা সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে এবং অনবরত চোখ নাক কান মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে আট কাঁচা মাংস কাটা বা রান্না করার ক্ষেত্রে আলাদা আলাদা বোর্ড এবং ছুরি ব্যবহার করতে হবে এবং কাঁচা খাবার তৈরি করার সময় রান্না করা খাবার পরিবেশনের সময় হাত অবশ্যই ধুয়ে নিতে হবে নয় অসুস্থ প্রাণী এবং অসুস্থতার কারণে মৃত প্রাণীগুলো খাওয়া পরিহার করতে হবে মাস্ক ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ট্রাই করতে হবে যে অ্যান নাইনটি ফাইভ মাস্ক ইউজ করার জন্য কিন্তু এই মাস্কটা যেহেতু অ্যাভেলেবেল না তাই সবসময় সার্জিক্যাল মাস্ক ইউজ করতে হবে কাপুরের মাস্ক বা যে কোনো এফএফপি ওয়ান মাস্কগুলো খুবই কম সম্পন্ন এগুলো দিয়ে ভাইরাস সহজেই ঢুকতে পারে করোনা ভাইরাস প্রতিরোধে আপনারা ঘরে বসে খুব সহজে জীবাণুনাশক স্প্রে তৈরি করতে পারেন বিশ লিটার পানিতে এক টেবিল চামচ ব্লিচিং পাউডার গুলিয়ে ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর নিচে জমা হওয়া তলানিগুলো ফেলে দিয়ে উপরে স্বচ্ছ তরল জীবাণুনাশক হিসাবে ব্যবহার করতে হবে এই জীবাণুনাশক স্প্রে দিয়ে আশেপাশে ড্রেন বাথরুম টয়লেট ফ্লোর পরিষ্কার করতে হবে আশা করি আমরা এই সমস্ত কাজের মাধ্যমে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস থেকে সহজেই নিজেকে মুক্ত রাখতে পারব আর সবচেয়ে বেটার যে পন্থাটা হলো তা হলো স্টে হোম অর্থাৎ ঘরের মধ্যে থেকে নিজেকে সেফ রাখা এবং আশেপাশের সমস্ত জনগণকে নিরাপদে রাখা সোভিয়েটস আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এবং সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন ভালো থাকুন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ